বন্ধু, অসংখ্য ধন্যবাদ। গত ক্লাসে তোমাদের যে বলে গিয়েছিলাম যে আজকের ক্লাসে আমরা মূলধারের যোগান আলোচনা করব, সে বিষয়ে তোমাদের একটু প্রস্তুতি নিতে বলেছিলাম বোঝার সুবিধার জন্য। জানি না তোমরা কতটা কি করেছো, যাই হোক, তো আজকে আমরা আলোচনা করব মূলধারের যোগান। মূলধারের যোগান, এই মূলধারের যোগান বলতে আমরা কি বুঝি? মূলধারের যোগান বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম মূলধারের চাহিদা আগে আগে ক্লাসে। মূলধারের চাহিদা কাকে বলে? মূলধারের চাহিদা হলো শিল্প কারখানা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোক্তা শিল্পপতি যারা মূলধন নিয়ে শিল্প কারখানা করতে চায়, তারা যে তাদের যে মূলধনের প্রয়োজন হয় সেটা হলো মূলধনের চাহিদা। এবার এই চাহিদা পূরণের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান এই উদ্যোক্তাদের প্রজেক্ট কর্তাদের শিল্প তৈরি যারা করতে চায় তাদেরকে শিল্প যারা গঠন করতে চায় তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান যে অর্থ সরবরাহ করে থাকে সেটাকে বলা হয়েছে মূলধনের যোগান। তাহলে কি বললাম, আর একটু স্পষ্ট করে বলি, মূলধনের যোগান কি? উদ্যোক্তা কর্তৃক বা শিল্প করতে চায় এমন ইচ্ছুক মানুষদেরকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যে তাদের প্রয়োজনে যে অর্থ সরবরাহ করে থাকে তাদেরকে দিয়ে থাকে সেটাকে বলা হয়েছে অর্থের যোগান। এই যে অর্থের যোগান, এই অর্থের যোগান এই শিল্প মালিকরা উদ্যোক্তারা প্রজেক্টের প্রজেক্ট প্রকল্প কর্মকর্তারা যে উৎস থেকে যে সমস্ত উৎস থেকে এই মূলধন পেয়ে থাকে সেটাকে বলা হয়েছে যোগান, মূলধন যোগানের উৎস। তাহলে আমরা প্রথমে জানলাম কি মূলধনের যোগান কাকে বলে। এরপরে আমরা মূলধনের যোগানের উৎস অর্থাৎ এই মূলধন কোত্থেকে এই শিল্প উদ্যোক্তারা প্রজেক্ট কর্তারা কোত্থেকে এই মূলধনের যোগান পেয়ে থাকে সেটাকে বলা হয় মূলধনের যোগানের উৎস। মূলধনের যোগানের উৎসকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। মূলধনের যোগানের উৎসকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা হলো অভ্যন্তরীণ উৎস আর দুই নম্বরে হলো বৈদেশিক উৎস বা বাহ্যিক উৎস। এই অভ্যন্তরীণ যে উৎস আছে, অভ্যন্তরীণ উৎস মানে দেশের মধ্যে যে সমস্ত উৎস থেকে শিল্প মালিকরা উদ্যোক্তারা মূলধনের যোগান পেয়ে থাকে সেটাকে বলা হয়েছে অভ্যন্তরীণ উৎস। এর মধ্যে অভ্যন্তরীণ উৎসের মধ্যে কি কি আছে সেটা আমরা পর্যায়ক্রমে এক একটা করে আলোচনা করে যাব। এখানে এক নম্বরে আছে রাজস্ব উদ্বৃত্ত। রাজস্ব উদ্বৃত্ত কি? রাজস্ব উদ্বৃত্ত তোমার বিষয় লক্ষ্য করো, রাজস্ব উদ্বৃত্ত সংজ্ঞাটা কি? রাজস্ব উদ্বৃত্ত হলো পৃথিবীর সমস্ত দেশ একজন ব্যক্তির যেমন একটা বাজেট থাকে, একটা সরকারের বাজেট থাকে, একটা দেশের সরকারের বাজেট থাকে, সেই সরকার যে বাজেট করে এই বাজেট করতে গিয়ে অনেক সময় দেখা যায় সরকার যে ব্যয় দেখায় সেই ব্যয়ের তুলনায় তার আয় অর্থাৎ যে সমস্ত রাজস্ব খাত থেকে যে আয় পায় সেই আয়টা রেশন ব্যয় থেকে বেশি হয়ে যায়, এটাকে বলা হয়েছে রাজস্ব উদ্বৃত্ত। সরকার যে সমস্ত রাজস্ব খাত থেকে আয় পেয়ে থাকে সেই আয়ের থেকে যদি ব্যয় কম হয় তাহলে সেটাকে বলা হয় রাজস্ব উদ্বৃত্ত। এই রাজস্ব উদ্বৃত্ত থেকে অনেক সময় মূলধনের যোগান পাওয়া যায়, সেটা সরকারি প্রকল্পে সরকার তো অবশ্যই ব্যবহার করবে, সরকার ইচ্ছা করলে সেটা নানা পরিকল্পনা করে নানা নীতি করে সেটা বেসরকারি উদ্যোক্তাদের মধ্যেও সে সেটা বিলি বণ্টন করতে পারে। তাহলে এটা হলো সরকারের রাজস্ব উদ্বৃত্ত। সরকারের রাজস্ব উদ্বৃত্ত মূলধনের যোগানের একটা অভ্যন্তরীণ উৎস। দুই নম্বরে আছে অতিরিক্ত কর আরোপ। অতিরিক্ত কর আরোপ একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগানের উৎসগুলো আছে, এর মধ্যে প্রধান হলো রাজস্ব উৎস। রাজস্ব উৎস যদি পর্যাপ্ত অর্থের যোগান না দিতে পারে তাহলে সরকার অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে কর আরোপ করতে পারে। এই কর আরোপ সরকারের পূর্বে আমি যে সময়
যে বছরের কথা, যে অর্থ বছরে আমি করণের কথা বলছি, তার পূর্বের অর্থ বছর গুলোর যে করগুলো ছিল, এবার সরকার যখন বিবেচনা করে দেখবে যে পূর্বের করগুলোতে আমার পর্যাপ্ত পরিমাণে আয় পাইনি, এবার সে নতুন নতুন করের ক্ষেত্র সে খোঁজ করতে পারে, নতুন নতুন করের ক্ষেত্র খোঁজ করে সেই সমস্ত ক্ষেত্রে কর আরোপ করে সরকার মূলধনের যোগান বৃদ্ধির আশা করতে পারে। এভাবে অতিরিক্ত কর আরোপ করে সরকার অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে মূলধনের যোগান বৃদ্ধি করতে পারে। এটা আমার অভ্যন্তরীণ উৎসের একটা অংশ। তিন নম্বরে আছে নিট মূলধনা। নিট মূলধনায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান থেকে সরকার যে আয় পেয়ে থাকে সেটা হলো সরকারের নিট মূলধনায়। চার নম্বরে আছে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লভ্যাংশ। সরকারের অনেক প্রতিষ্ঠান আছে, সরকারের মানে সরকারের শাসনাধীন বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, অর্থাৎ যেখানে সরকার নিজের ডাইরেক্ট হস্তক্ষেপ করে না, সরকার মনোনীত যে ব্যক্তি আছে সেই সম্পূর্ণ প্রতিষ্ঠানটি পরিচালনা করে, অর্থাৎ যে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকার কোন ব্যক্তিকে কর্তাকে নিয়োগ করেছে সেই কর্তাকে প্রতিষ্ঠানটি চালায়, কিন্তু কোন সরকারের কোনো বিশেষ মন্ত্রণালয় সেটা তত্ত্বাবধান করে, এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সরকারের খোঁজ সরকারের প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ রেলওয়ে, এটা একটি সরকারি প্রতিষ্ঠান, ডাইরেক্ট সরকারি প্রতিষ্ঠান। কিন্তু বিআরটিসি যে আমরা বলি, বিআরটিসি মানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান, এই যে বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, এই সমস্ত প্রতিষ্ঠান বছরে যে লাভ করে থাকে, এই সমস্ত প্রতিষ্ঠানের লাভ থাকে, সেই লাভগুলো হলো, লাভগুলোকে আমরা বলি সরকারি প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লভ্যাংশ। এই লভ্যাংশ মূলধনের যোগানের একটা উৎস। এরপরে আছে পাঁচ নম্বরে, এই মূলধনের যোগানের উৎসের মধ্যে পাঁচ নম্বরে আছে জনগণের ব্যক্তিগত সঞ্চয়। একটি দেশের জনগণ প্রত্যেকে তার জীবন নির্বাহের জন্য, তার পরিবার পরিচালনার জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য কাজ করে থাকে। এই কাজের জন্য সে নির্দিষ্ট সময় শেষে, কেউ দৈনিক, কেউ সাপ্তাহিক, কেউ পাক্ষিক, কেউ মাসিক, কেউ বাৎসরিক, কেউ ষাণ্মাসিক বেতন পেয়ে থাকে। সেই বেতনের, সেই আয়ের, সেই উপার্জনের সম্পূর্ণ অংশই তার পরিবারের ভরণ পোষণের জন্য সে ব্যয় করে না। ভবিষ্যতের নানা বিপদের আশঙ্কা করে, নানা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সে এখান থেকে কিছু সঞ্চয় করে। সেই সঞ্চিত টাকা, এই দেশের সমস্ত ব্যক্তির সঞ্চিত অর্থ ব্যক্তি তার পকেটে রাখে না, বিভিন্ন ঝামেলার কারণে, নিরাপত্তার কারণে খরচ হওয়ার ভয়ে, সেই কারণে সেই টাকাগুলো সে ব্যাংকে রেখে দেয়, এবং ব্যাংকের নানা রকমের প্রণোদনা থাকে যে আমরা এই অ্যাকাউন্টে এই হিসাবে আমরা ধরে সুদ দেবো, এই সুদ দেবো, এই কথা বলার জন্য ব্যক্তি ব্যাংকে টাকা রাখতে উদ্যোগী হয়। এই টাকা রাখার জন্য এইভাবে আস্তে আস্তে দেশের সমস্ত ব্যক্তি যখন জনগণের, এই যে দেশের সমস্ত ব্যক্তি যখন তাদের সঞ্চিত এই মানে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সঞ্চয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় যখন সে ব্যাংকে জমা করে, এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত জমা অর্থ ব্যাংকে একসময় হাজার হাজার কোটি টাকার বড় একটা তহবিল আকার নেয়। এভাবে এই অর্থটা এক সময় মূলধনের জোগানের উৎস হয়ে দাঁড়ায়। তাহলে এই উৎসটি হলো আমরা বলতে পারি একটি দেশের অভ্যন্তরীণ মূলধনের যোগানের উৎস। তাহলে দেশের একটি দেশের মূলধনের যোগানের অভ্যন্তরীণ উৎস হিসাবে আমরা এই উৎসগুলিকে জানতে পারলাম। এবার আমরা জানবো বৈদেশিক উৎস, মূলধনের যোগানের বৈদেশিক উৎস। বৈদেশিক উৎস কি? দেশের বাইরে যে উৎসগুলো আছে এগুলিকে বলা হচ্ছে বৈদেশিক উৎস। এক নম্বরে আছে বৈদেশিক ঋণ ও সাহায্য, দুই নম্বরে আছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, তিন নম্বরে আছে আন্তর্জাতিক সংস্থা সমূহ। এবারে আমরা প্রথমে দেখবো বৈদেশিক ঋণ ও সাহায্য। বৈদেশিক ঋণ ও সাহায্য, বৈদেশিক ঋণ ও সাহায্য মানে বিভিন্ন দেশ, বিশেষ উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, আমাদের মতো যে দেশগুলো আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, এই যে উন্নয়নশীল দেশগুলো বা উন্নত দেশগুলো, এই দেশগুলোর যে বাজেট, যে বাৎসরিক বাজেট, সেই বাজেটের বড় একটা অর্থ অর্থায়নের উৎস হয় বিদেশ, বিদেশের সরকার, বিদেশের নানা প্রতিষ্ঠান। এই বিদেশের সরকার বাংলাদেশের মতো দেশের উন্নয়নের জন্য ঋণ দিয়ে থাকে। এই ঋণের, এটা ডাইরেক্ট ঋণ, এগুলো তারা সুদও নিয়ে থাকে, নির্দিষ্ট পরিমাণ লাভও তারা নিয়ে থাকে, আবার থাকে কিছু ছেলে সাহায্য, যে এখান থেকে তারা অনেক সময়
কোনো সুদ দেয় না, আবার অনেক সময় সাহায্যের পুরো টাকাটাই তারা সার দেয়, কোনো টাকাই তারা নেয় না। তাহলে এইটা হলো আমরা বলতে পারি বৈদেশিক যে মূলধনের যোগান উৎস আছে তার একটা উৎস হলো বৈদেশিক ঋণ সাহায্য। দুই নম্বরে আছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আমরা বর্তমান যুগ দেখছি যে এখন সমগ্র পৃথিবীর অর্থনীতি একটা বাজার অর্থনীতির রূপ নিয়েছে। এই বাজার অর্থনীতি বলতে যেটা আমরা বুঝি যে পৃথিবীর সব দেশ সাথে অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারবে, কোনো প্রকার বিধিনিষেধ থাকবে না, বা থাকলেও থাকবে সামান্য পরিমাণ। এটা বলা হয়েছে অবাধ বাণিজ্য নীতি, অবাধ অর্থনীতি, মানে এটাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ একটি বাজার অর্থনীতি। এই বাজার অর্থনীতিতে উৎপাদনের উপকরণগুলো এক দেশ থেকে আর এক দেশে, এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানে অবাধে চলাচল করতে পারে। তো এখন এই যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আমরা দেখতে পারছি, আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে আমরা দেখতাম যে এই বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল খুব কম। সেখানে এক দেশের সরকার আর এক দেশে কিছু বিনিয়োগ করতো, তা ছিল খুবই সামান্য। কিন্তু আমরা দেখতে পারি যে সমগ্র পৃথিবীব্যাপী বড় বড় উদ্যোক্তা তৈরি হয়েছে। বাংলাদেশের মতো দরিদ্র দেশেও আমাদের একটা বড় বড় উদ্যোক্তা আছে, যে উদ্যোক্তারা ইন্ডিয়া, চীন, মালয়েশিয়া, এমনকি আমেরিকা পর্যন্ত আমাদের দেশে উদ্যোক্তারা কারখানা করছে। এটা একটা পৃথিবীর উন্নয়নে, একটা দেশের উন্নয়নের একটা আমরা বলতে পারি লক্ষণ, যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছি বা পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের দেশে এসে শিল্প কারখানা করছে। এটাকে বলা হয়েছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ। অর্থাৎ আমরা বিভিন্ন দেশে বিনিয়োগ করবো, আমাদের দেশের সরকারও করতে পারে যদি সমর্থ থাকে, আমাদের দেশের ব্যক্তিও করতে পারে। একইভাবে বিদেশের সরকার বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, বিদেশের উদ্যোক্তারা, ব্যক্তি উদ্যোক্তারা আমাদের এখানে বিনিয়োগ করতে পারে। এটাকে বলা হয়েছে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ। এটাও মূলধন যোগানের বৈদেশিক একটা উৎস। এরপর আছে আন্তর্জাতিক সংস্থা সমূহ, আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো আমাদের আমাদের দেশে বিনিয়োগ করে, বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করে থাকে। এগুলো আর্থিক প্রতিষ্ঠান, যেমন এখানে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান হলো বিশ্ব ব্যাংক, IMF। তোমরা IMF এর অ্যাব্রিভিয়েশনটা বিভিন্ন সময় তোমার ফার্স্ট ইয়ার ক্লাসে পড়িয়েছি, হয়তো এখন মনে নেই। IMF বলতে এখানে সংক্ষিপ্ত বলা হয়েছে, IMF মানে হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, তিন দিন দিচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে আন্তর্জাতিক অর্থ তহবিল, এটা একটা। এরপরে আছে UNDP, UNDP মানে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা একটা। তারপরে আছে ADB, ADB মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তারপরে আছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এরকম নানা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান সমগ্র বিশ্বব্যাপী অর্থ প্রদান করে থাকে। এর মধ্যে বিশ্ব ব্যাংক এবং IMF সমগ্র পৃথিবীতে, সমগ্র দেশে বড় বড় প্রকল্পে অর্থ ঋণ প্রদান করে থাকে, এবং এই অর্থ ঋণ প্রদান করে এদের অবশ্য বিভিন্ন উদ্দেশ্যও থাকে। আমরা জানি যে এই যে বৈদেশিক বাণিজ্যের যে উৎস আছে, বৈদেশিক অর্থ সংস্থার যে উৎসগুলো আছে, যেমন IMF-এর কথা বলছি, তারপরে বিশ্ব বাণিজ্য সংস্থার কথা বলছি, এই সংস্থাগুলো সমগ্র পৃথিবীব্যাপী তাদের অর্থ বিভিন্ন দেশের সরকারকে, ওই দেশের ব্যক্তি প্রতিষ্ঠানকেও লোন দিয়ে থাকে, সেটা অবশ্য সরকারের সহযোগিতায়, ওই দেশের সরকারের সহযোগিতায়। কিন্তু এর মাধ্যমে এদের কিন্তু একটা অপবাদ আছে যে এরা এই প্রতিষ্ঠানগুলো যে অর্থ, যে মোট মূলধন, এই মোট মূলধন, বড় মোট মূলধনের বড় অংশই পৃথিবীর উন্নত দেশগুলো অর্থাৎ ধনী দেশগুলো দিয়ে থাকে। এবং অপবাদটা হলো এই যে এই ধনী দেশগুলো সমগ্র পৃথিবীর গরিব দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রণ করতে চায় এদের অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে। এই জন্য এই বিশ্বব্যাংক এবং IMF এর যে অর্থ সাহায্যের যে প্রকল্পগুলো আছে, এরা নানা ধরনের সমালোচনার সম্মুখীন হয়। যাই হোক, সমালোচনার সম্মুখীন হলেও এই আজকে সমগ্র পৃথিবীতে অর্থের যোগান প্রবাহ এমন বেড়েছে যে একজন ব্যক্তি হাজার হাজার কোটি ডলার অন্য দেশে বিনিয়োগ করছে, যার ফলে সে যেমন লাভবান হচ্ছে, যে দেশে বিনিয়োগ করছে তারাও লাভবান হচ্ছে, কারণ ওই দেশের লোক, ব্যাপক সংখ্যক লোক সেখানে কাজ করতে পারছে। এই কাজ করার জন্য তাদের দেশের উন্নয়ন হচ্ছে, ব্যক্তির হাতে টাকা আসছে, ব্যক্তির সঞ্চয় হচ্ছে, দেশের উন্নয়ন করা হচ্ছে।
এভাবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য সমালোচনা থাকা সত্ত্বেও আমরা বলতে পারি যে বৈদেশিক মূলধন যোগানদাতা বৈদেশিক মূলধনের সরবরাহ যে সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে আসে আন্তর্জাতিক সংস্থা হিসেবে, তার মধ্যে এই যে সংস্থার কথাগুলো বললাম আমরা বিশ্বব্যাংক আইএমএফ, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো শিক্ষার্থীবৃন্দ, মূলধনের যোগান উৎস হিসেবে আমরা যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম অভ্যন্তরীণ আন্তর্জাতিক এই বিষয়গুলো তোমরা বিস্তারিত পড়বে, তাহলে ভিতর থেকে যে প্রশ্নগুলো হবে তোমরা বিস্তারিত উত্তর দিতে পারবে। সবাইকে ধন্যবাদ।